নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর ইতিহাস সাজেশন নিয়ে আলোচনা করছি যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে দু সালের একাদশ শ্রেণীর পরীক্ষার ক্ষেত্রে তো দেখো তোমাদের এমসি কিউবে থাকবে হল ছিল ষোলো নম্বর এবং এসি কিউবে থাকবে হলো চব্বিশ নম্বর এবং বড় প্রশ্ন তোমাদের লিখতে হবে পাঁচটা প্রতিটি প্রশ্নের মার আট করে পাঁচ আটা চল্লিশ অর্থাৎ তোমাদের চল্লিশ নম্বরের থাকবে ছিল বড় প্রশ্ন এম কিউব এসি কিউব থাকবে ছিল চল্লিশ ঠিক আছে টোটাল হয়ে গেল আশি আর কুড়ি নম্বরে ছিল প্রজেক্ট তো দেখো ফার্স্ট কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি নদীমাত্রিক সভ্যতা কাকে বলে চারটি নদীমাত্রিক সভ্যতার নাম লেখো এই সভ্যতাগুলি নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে কেন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল কোশ্চেন আমি বলে মনে করি নদীমাত্রিক সভ্যতা কাকে বলে চারটি নদীমাত্রিক সভ্যতার নাম লেখো এই সভ্যতাগুলি নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে কেন তো দেখো আমি আজকে বড় প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি দু হাজার তেইশ সালের ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি তো দেখো এটা আমাদের দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন আছে দ্বিতীয় অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আমি সিলেক্ট করছি সেইগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তো দেখো তোমাদের ওই একাদশ শ্রেণীতে ইতিহাসে এমসি কিউব থাকবে ছিল ষোলো এসি কিউব থাকবে ছিল তোমাদের চব্বিশ টোটাল হচ্ছিলো তোমাদের চল্লিশ তার সঙ্গে তোমাদের বড় প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের মান থাকবে ছিল আট করে টোটাল ছিল পাঁচখানা কোশ্চেন তোমাকে লিখতে হবে পাঁচ আঠা চল্লিশ তো দেখো দু নম্বরের কোয়েশ্চেন আমি কী সিলেক্ট করেছি হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা বর্ণনা দেও তিন নম্বরের কোয়েশ্চেন আমি সিলেক্ট করেছি মধ্যপ্রস্থর যুগের মানুষের জীবনযাত্রার পরিচয় দাও প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি দু সালে একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষায় কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে এবং কোন কোশ্চেনগুলো থেকে বেশি ভাইটাল বলে আমি মনে করি সেইগুলো আমি সিলেক্ট করেছি দু হাজার তেইশ সালের একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে তো বুঝতে পারছো তোমরা প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি তো দেখো চার নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয় কেন এই সভ্যতার মানুষের সামাজিক অর্থনৈতিক এবং ধর্ম তুমিও জীবনযাত্রার পরিচয় দাও বুঝতে পারছো আমি কি বলেছি ধর্মীয় জীবনযাত্রা সম্পর্কে কিন্তু এখানে কোশ্চেনটা দেওয়া নেই তোমরা এটা পড়ে নেবে এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তো দেখো আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি প্রথম অধ্যায় থেকে কোনো বড় প্রশ্ন থাকবে না দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের বড় প্রশ্ন থাকবে তো দেখো তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে পাঁচ নম্বরের কোশ্চেন মিশরকে নীল নদের দান বলা হয় কেন প্রাচীন মিশরীয় সভ্যতার সমাজ ও সংস্কৃতির পরিচয় দাও বুঝতে পারছো কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন মিশরকে নীল নদের দান বলা হয় কেন প্রাচীন মিশরীয় সভ্যতার সমাজ ও সংস্কৃতির পরিচয় দাও প্রত্যেকটা কোয়েশেন ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি একাদশ শ্রেণীতে তোমাদের যে সামনে যে পরীক্ষা আছে সেই পরীক্ষায় কোন কোশ্চেনগুলো আসতে পারে তো দেখো তোমাদের কিন্তু কোনো সিলেবাস রিডিউস হবে না অর্থাৎ সব সিলেবাস তোমাদের সম্পূর্ণভাবে পড়তে হবে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালো করে পড়বে তো দেখো তৃতীয় অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ তৃতীয় অধ্যায় থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো আমি সিলেক্ট করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে ফার্স্ট কোশ্চেন কেসে পলিশ বলতে কী বোঝো পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণ লেখো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দু নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করেছি রোমান ও গুপ্ত সাম্রাজ্যের বিস্তার নীতি তুলনামূলক আলোচনা করো কোশ্চেনটা এইভাবেও ঘুরিয়ে দেয় রোমান এবং গুপ্ত সাম্রাজ্যের মধ্যে পার্থক্য আলোচনা করো অথবা রোমান ও গুপ্ত সাম্রাজ্যের বিস্তার নীতি তুলনামূলকভাবে আলোচনা করো তো দেখো আমি যে সমস্ত কোশ্চেনগুলো সিলেক্ট করেছি এই সমস্ত কোশ্চেনগুলো দু হাজার তেইশ সালের একাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ প্রচুর প্রশ্ন রয়েছে তার ভিতর থেকে আমি কয়েকটা কোশ্চেন সিলেক্ট করেছি যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি তিন নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করছি মুঘল ও অটোমান সাম্রাজ্যের মধ্যে তুলনামূলক পার্থক্য লেখক চার নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি মগধের উত্থানের কারণ আলোচনা করো তো বুঝতে পারছো মুঘল ও অটোমান সাম্রাজ্যের মধ্যে তুলনামূলক পার্থক্য লেখো চার নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি মগধের উত্থানের কারণ আলোচনা করো তো দেখো যে সমস্ত কোশ্চেনগুলো সিলেক্ট করেছি এই কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তোমরা বাড়িতে বসে যদি এই কোশ্চেনগুলো খুব সুন্দর করে প্রিপারেশন নাও আমি বলতে পারি একাদশ শ্রেণীতে তোমরা হানড্রেড পারসেন্ট কমন পাবে হানড্রেড পারসেন্ট এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না তো দেখো আমাদের পরের কোশ্চেন কী বলেছে পাঁচ নম্বরের কোশ্চেন এথেন্সে গণতন্ত্র ভিত্তি কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল তো দেখো কোশ্চেনটা জাস্ট একটু ভুল আছে প্লিজ তোমরা খাতায় ঠিক করে নেবে ছ নম্বরে কোশ্চেন কি সিলেক্ট করেছি ষোড়শ মহাজন পদ বলতে কী বোঝো এর বৈশিষ্ট্য লেখো এই মহাজন পদের বিভিন্ন রাজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও ঠিক আছে তো দেখো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি ষোড়শ মহাজন পদ বলতে কী বোঝো এর বৈশিষ্ট্য লেখো এই মহাজন পদের বিভিন্ন রাজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও টোটাল ষোলোখানা রাজ্য ছিল ঠিক আছে চতুর্থ অধ্যায় তো দেখো চতুর্থ অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট এবং সবথেকে বেশি ভাইটাল তো দেখো ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি এক নম্বরে কোশ্চেন ইকতা ব্যবস্থা বলতে কী বোঝো ইকতা ব্যবস্থার বিবর্তন সম্পর্কে লেখো দিল্লি সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কী ছিল মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এক নম্বরে কোশ্চেন দু নম্বরে কোয়েশ্চেন কি আছে জিয়াউদ্দিন বরনির ফতেহাই জাহান্দারীর রাজতন্ত্র ও রাষ্ট্রনীতি সম্বন্ধে ধারণা কী ছিল মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন প্রত্যেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পেতে গেলে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে তার সঙ্গে আমাদের ডিসক্রিপশান বক্স অবশ্যই তোমরা ফলো করবে সেখানে কিন্তু বিভিন্ন সাবজেক্টের সাজেশান দেওয়া আছে তিন নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি নতুন রাজতন্ত্র ও টমাস ক্রোমোয়েলের অবদান লেখ চার নম্বরে কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি জিয়াউদ্দিন বরণী বর্ণিত সুলতানি যুগের নরপতি আদর্শ কী ছিল দিল্লি সুলতানি শাসন কি ধর্মশ্রয়ী ছিল বুঝতে পারছো আমি কী বলেছি চার নম্বরে কোশ্চেন তোমাদের আমি আর একবার পড়ে শোনাচ্ছি জিয়াউদ্দিন বরণী বর্ণিত সুলতানি যুগের নরপতি আদর্শ কি ছিল দিল্লির সুলতানি শাসন কি ধর্মশ্রয়ী ছিল বুঝতে পারছো তো দেখো হালকা হয়তো বানামে কিছু গন্ডগোল আছে প্লিজ তোমরা বানামগুলো ঠিক করে নেবে এবং খাতায় লিখবে পঞ্চম অধ্যায় তো দেখো পঞ্চম অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং পঞ্চম অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি ভাইটাল বলে আমি মনে করি সেইগুলো সিলেক্ট করেছি ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি প্রাচীন রোম মিশর ও প্রাচীন ভারতের দাস প্রথার তুলনামূলক পার্থক্য আলোচনা করো প্রাচীন রোমের সঙ্গে মিশরও দিতে পারে আবার রোমের সঙ্গে প্রাচীন ভারতের দাস প্রথার তুলনামূলক পার্থক্য দিতে পারে ঠিক আছে ভালো করে পড়ে

নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করা হয়েছে মধ্যযুগের ইউরোপে গিল্ড প্রতিষ্ঠার কারণ লেখো এবং এর বৈশিষ্ট্য লেখ তো দেখো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি দু সালে একাদশ শ্রেণীতে কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে ইতিহাস হোক তোমাদের তোমাদের রাষ্ট্রবিজ্ঞান হোক তোমাদের ভূগোল হোক ইকোনমিক্স হোক প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান এবং নোটস নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাস পাঁচ নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি সামন্ত্রতন্ত্র বলতে কী বোঝো ভারতের সামন্ততন্ত্র প্রথার বৈশিষ্ট্য লেখো কোশ্চেনটা আমি আরেকবার পড়ছি সামন্ত্রতন্ত্র বলতে কী বোঝো ভারতের সামন্ত্রতন্ত্র প্রথার বৈশিষ্ট্য লেখো ছ নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করেছি ভারতীয় উপমহাদেশের অর্থনীতিতে ইন্দো রোম বাণিজ্যের প্রভাব লেখো ভারতীয় উপমহাদেশে দ্বিতীয় নগরায়নের কারণ লেখো বুঝতে পারছো আমি কী বলেছি ষষ্ঠ অধ্যায় তো দেখো ষষ্ঠ অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই কোশ্চেনগুলো নিয়ে আমি হাজির হয়েছি আমাদের এস বি অ্যাকাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে তো দেখো ফার্স্ট কোশ্চেন আমি বলতে পারি হানড্রেড পারসেন্ট তোমরা কোশ্চেনটা কমন পাবে কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে ভয়ের কোনো কারণ কারণেই অ্যান্সার একই হবে ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করেছি প্রাচীন ভারতে বর্ণ ও জাতি প্রথা সম্পর্কে বিশদভাবে আলোচনা করো বর্ণ প্রথার বৈশিষ্ট্য কি বর্ণ বা জাতির মধ্যে পার্থক্য লেখক বুঝতে পারছো খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি কোশ্চেনটা তোমাদের আর আমি শোনাচ্ছি প্রাচীন ভারতের বর্ণ ও জাতি প্রথা সম্পর্কে বিশদভাবে আলোচনা করো বর্ণ প্রথার বৈশিষ্ট্য কী বর্ণ বা জাতি প্রথার মধ্যে পার্থক্য লেখো দু নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন রাজপুত জাতির উৎপত্তি এবং ভারতের জাতীয় জীবনে তাদের অবদানের কথা উল্লেখ করো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন তিন নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি প্রাচীন ভারতের নারীদের সামাজিক অবস্থান নারীর শিক্ষানীতি ও বিবাহরীতি সম্পর্কে লেখো বুঝতে পারছো এই যে যে তিনখানা কোশ্চেন দিয়েছি তিনখানা কোশ্চেন থেকে আমি বলতে পারি এক এবং দুই নম্বর কোশ্চেন থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তো দেখো আমি যে সাজেশনগুলো দিয়েছি এই সাজেশনের কোনো কোশ্চেন তোমরা বাদ দেবে না প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোশ্চেন ভাইটাল বলে আমি মনে করি তো দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে চার নম্বরের কোশ্চেন তো দেখো চার নম্বরের কোশ্চেন কি আছে প্রাচীন ভারতের রানী দুর্গাবতী নূরজাহান রাজিয়া নেফার তিথি ও ক্লিওপেট্রার কার্যবলী উল্লেখ করো এর ভিতর থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে রানী দুর্গাবতী নূরজাহান রাজিয়া ঠিক আছে এই যে তিনখানা যে আছে এই তিনখানা মোস্ট ইম্পর্টেন্ট তার সঙ্গে তোমাদের তিথি এবং ক্রিয়পেট্রটা দেখে যেতে হবে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং খুবই ভাইটাল কোশ্চেন এই চারখানা কোশ্চেন পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো দেখো সপ্তম অধ্যায় এই সপ্তম অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেইগুলো আমি সিলেক্ট করেছি তো দেখো ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি ইউরোপের ধর্মসংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো এই আন্দোলনে মার্টিন লোথারের অবদান উল্লেখ করো বুঝতে পারছো আমি কী বলেছি ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো এই আন্দোলনে মার্টিন লোথারের অবদান উল্লেখ করো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি এটা আসার চান হান্ড্রেড পারসেন্ট বেশি হানড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এই ফার্স্ট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন খুবই ভাইটাল কোশ্চেন বলে আমি মনে করি প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা কোয়েশন ভাইটাল বলে আমি মনে করি তা দেখো আমাদের নেক্সট কোশ্চেন কি আছে রোমান টুয়ের কোশ্চেন বা দু নম্বরের কোশ্চেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের বিভিন্ন প্রতিবাদী ধর্ম আন্দোলন সম্পর্কে লেখো ঠিক আছে বা কোশ্চেনটা এরকম দিতে পারে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যে নতুন ধর্মর উত্থান হয়েছিল সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করো বা কোশ্চেনটা এরকমও দিতে পারে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে প্রতিবাদী ধর্ম আন্দোলন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা এই কোশ্চেনটা এরকমও দিতে পারে ভয়ের কোনো কারণ নেই একই অ্যান্সার হবে তিন নম্বরের কোশ্চেন আমি কি সিলেক্ট করছি আকবরের দিন এলাহি সম্বন্ধে বিশদভাবে আলোচনা করো আকবরের দিন এ ইলাহি সম্বন্ধে বিশদভাবে আলোচনা করো তো দেখো প্রত্যেকটা কোশ্চেন খুব সুন্দর করে কিন্তু এখানে ব্যাখ্যা করা আছে ভিডিওটি দেখার জন্য এস একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে